এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও প্রচুর বেড়ে গেল এবং বর্তমানে এই দাম কি কমার সম্ভাবনা আছে নাকি এর চেয়ে আরও বেড়ে যাবে। এর পাশাপাশি আরও জানিয়ে দিব বর্তমানে বাংলাদেশের বাজারে পূর্তি ভরি, পূর্তি একানা, পূর্তি একরতি স্বর্ণের দাম কত টাকা রয়েছে। আরও জানিয়ে দিব আপনার নিকটে থাকা ব্যবহৃত পুরাতন গহনা সোনা পূর্তি ভরি বিক্রি করলে কত টাকা দাম পাবেন। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে জেনে নিন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর এরকম সর্বপ্রথম জুয়েলার সমিতি নির্ধারিত স্বর্ণের সঠিক দাম, স্বর্ণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, তাহলে এখন জেনে নিন এক নজরে। প্রথমে জানিয়ে দেব স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ 22 ক্যারেট প্রতি একরতি স্বর্ণের দাম রয়েছে 1153 টাকা, 21 ক্যারেট প্রতি একরতি স্বর্ণের দাম রয়েছে 1100 টাকা, 18 ক্যারেট প্রতি একরতি স্বর্ণের দাম রয়েছে 943 টাকা এবং সনাতন পদ্মের প্রতি একরতি স্বর্ণের দাম রয়েছে 786 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রতি একানা স্বর্ণের দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 6918 টাকা, 21 ক্যারেট প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 6660 টাকা, 18 ক্যারেট প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 5660 টাকা এবং সনাতন পদ্মের প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 4716 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রতি ভরি স্বর্ণের দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 110691 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 105675 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 90570 টাকা এবং সনাতন পদ্মের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 75466 টাকা। বন্ধুরা, এখন জেনে নিন আপনার নিকটে থাকা ব্যবহৃত পুরাতন গহনা সোনা প্রতি ভরি বিক্রি করলে কত টাকা দাম পাবেন। 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 88552 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 84540 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 72456 টাকা এবং সনাতন পদ্মের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে 60372 টাকা। বন্ধুরা, এখন জেনে নিন বর্তমানে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়বে নাকি কমে যাবে। বন্ধুরা, বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো অথবা কমানো হয় আন্তর্জাতিক বাজারের উপরে নির্ভর করে। যেমন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে গেলে এবং সেই দাম কিছুদিন স্থগিত থাকলে বাংলাদেশ জুয়েলার সমিতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো অথবা কমিয়ে থাকে। এই মুহূর্তে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমার সম্ভাবনা নেই। আর বন্ধুরা, আপনারা যখন স্বর্ণের গহনা তৈরি করবেন অথবা কিনবেন, হলমার্কের তো যাচাই করে স্বর্ণের গহনা কিনবেন অথবা তৈরি করবেন, অন্য কোনোভাবে যাচাই করে স্বর্ণের গহনা তৈরি করবেন না অথবা কিনবেন না। বন্ধুরা, আশা করছি বর্তমানে স্বর্ণের দাম এবং স্বর্ণের গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।